ঘটনা হচ্ছে আপনার কালভার্ট রোডে, আর অন্যরা ছিলেন বিএনপি অফিসের সামনে। এইখান থেকে ওই ঘটনা দেখারও কোনো সুযোগ নাই। ওদিনকে বিএনপিতে লক্ষ লক্ষ জনতা এসেছে, এবং সেই মিটিংয়ে বিএনপির এই মিটিংকে বানচাল করার জন্য বিরোধী দলীয় যারা আমাদের বিএনপি বিরোধী দলীয় অর্থাৎ বর্তমান সরকারের ষড়যন্ত্রমূলকভাবে এখানে একটা ঘটনা ঘটিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে এই মামলায় আসামি করেছে। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মিডিয়া উইংসের প্রধান জহিরুদ্দিন স্বপনকে বিজ্ঞ আদালতে 10 দিনের আবেদন করে আয়ো প্রেরণ করেন। এই মামলা ঘটনার আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে শাপলা চত্বরে 5ই মে 2013 যে ঘটনা ঘটেছিল সেই রকম একটা ঘটনা ঘটাবে। এর কিন্তু দেখা গেল যে শাপলা চত্বরে তো গভীর রাতে ঘটিয়েছিল, দিনের বেলায় তার চেয়ে বড় ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়েছে। আজকে ওনাদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে যে পলাতক আসামি এবং এজার নামেও যারা আসামি আছে কে কোথায় ছিল তাদের নাম ঠিকানা সংগ্রহ এবং তথ্য যাচাইয়ের জন্য। যে ব্যক্তিগণ এই ঘটনার কথিত ঘটনার সময় স্টেজে ছিলেন এবং সেই সেখান থেকে সেই ঘটনা সম্পর্কে জানা অবগত হওয়া কোনো কিছুই সম্ভব নয়, এবং সেই ক্ষেত্রে তাদের দিয়ে কে কোথায় ছিল এই লক্ষ লক্ষ লোকের ভিতরে নাম ঠিকানা সংগ্রহের আবেদন করে 10 দিনের রিমান্ডের আবেদন এবং সেই সাথে 6 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করা অত্যন্ত আমরা মনে করি বেআইনি হয়েছে। আমরা নিয়ম বহির্ভূতভাবে আমাদের আসামিদের প্রতি অবিচার করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তারা শারীরিকভাবে অসুস্থ এবং এই ঘটনার সাথে কোনো কিছুই জড়িত নয়, মূলত একটা ষড়যন্ত্রকারী মহল এই ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে আসামি করেছে। উনি বলেছেন যে দেশে 26 লক্ষের উপর মধ্যে মামলা চলতেছে এবং একের পর এক মামলা চলতেছে, এর একটাই লক্ষ্য হচ্ছে যাতে বিএনপি নির্বাচনে না করতে পারে অথবা বিরোধী দল নির্বাচনে না থাকে, সরকার এককভাবে নির্বাচন করার জন্য এই গায়েবী মামলা দিয়ে জেল দিয়ে সবাইকে জেল মানে সরাই দিয়ে ভয় দিয়ে এককভাবে নির্বাচন করবে, সেই রকম কারণে এই সমস্ত মামলা হয়েছে। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে একজন দেশের নাগরিক হিসেবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে একটা দেশ চলবে গণতান্ত্রিক উপায়ে, সেখানে বিরোধী দলকে মতকে দমন পীড়নের জন্য এবং বিরোধী দলের আকাশচুম্বী জনসমর্থনকে নস্যাৎ করার জন্য সরকার যখন মামলা এবং পুলিশকে ব্যবহার করে তখন দেশটা আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকে না। এই রকম প্রক্রিয়ার কারণেই উনি বাধ্য হয়ে এই কথাগুলো বলেছেন যে আস্থা দেশ কোথায় যাচ্ছে, যদি আগামী নির্বাচন একতরফাভাবে এভাবেই করে নেয় তাহলে মানুষ এই দেশের মানুষ গণতন্ত্র ভোটের অধিকার ন্যায্য অধিকার সাংবিধানিক অধিকার কোথায় থাকবে। খসরু ভাই, খসরু ভাই, খসরু ভাই।